ছোটবেলাটা আমাদের কিভাবে কাটতো? আমরা বই পড়তাম প্রচুর। আমি এখন ছেলে মেয়েদের হাতে বই দেখি না রোমেল। তাদের হাতে বাবা মারা ট্যাব দিয়ে দেন, যদি অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি হন বা মানে টাকা পয়সা ভালো থাকে, সক্ষম হন, ট্যাব দিয়ে দেন, না হলে তারা টেলিভিশনে আসক্ত। একটা ভালো বই পড়া, একটা সুন্দর গান শোনা, একটা আবৃত্তি শোনা, পরিবার বসে একসঙ্গে ডিনার করা, একসঙ্গে দুপুরের খাওয়াটা খাওয়া, গল্প করা, এবং ভাই বোন কাজিন যারা আছে তারা আসা, গল্প করা, এই জিনিসগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। আমি যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই, আমি খুব অবাক হয়ে দেখি যে হয়তো দুজন গেছেন খেতে, হয়তো প্রেমিক প্রেমিকাই, তারা খুব কথা যে বলেন তা না। দুজন, মেয়েটা হয়তো সেলফি তোলায় ব্যস্ত, ছেলেটা ওই সেলফি তুলে দিচ্ছে, মেয়েটা মোবাইলে ব্রাউজিং করছে, ছেলেটা ব্রাউজিং করছে, স্বামী স্ত্রী হলে তো কথাই নাই, তাদের মধ্যে কোনো কথাই কখনো হয় না, ওই মোবাইল। পরিবারের সদস্যরা হয়তো খেতে গেল, ম্যাক্সিমাম আপনি দেখবেন যে তারা গ্যাজেট আসক্ত। তো আমাদের কোয়ালিটি টাইমটা কোথায়? আমরা পরস্পরের সঙ্গে কথা বলছি কোথায়? কালকে আমি দেখছিলাম যে যিনি মোবাইল আবিষ্কার করেছেন তিনি বলছেন ফোন থেকে দূরে থাকো তাহলে ভালো থাকবে। আমরা ভালো নেই রোমেল, আমরা কেন ভালো নেই? বিশ্বের 122টা দেশের মধ্যে সবচেয়ে নিচের দিকে, দুঃখী দেশের তালিকায় 7 নম্বরে আমরা, মানে আমাদের অবস্থা ভালো না। আমাদের মানসিক স্বাস্থ্যের দিকে আমরা কিন্তু খেয়াল করছি না, কিন্তু চারপাশ থেকে আওয়াজটা আসছে আমরা মানসিকভাবে ভালো নেই, যে কারণে আত্মহত্যার সংখ্যা বাড়ছে, ডিপ্রেশনের সংখ্যা বাড়ছে, স্ট্রেস আমাদের, মানে আমরা কথায় কথায় বলি উই আর স্ট্রেসড, কেন? উই আর বিজি, কেন? আমাদের নিজের জন্য সময় নেই, পরিবারের জন্য তো বাদই দিলাম, সন্তানকে আমরা সময় দেই না। আজকে আমরা দেখছি যে সন্তান বকে যাচ্ছে, সন্তান কিশোর গ্যাং খুলছে, সন্তান হয়তো মেয়েদেরকে উত্ত্যক্ত করছে, শিক্ষকের গায়ে হাত তুলছে, শিক্ষককে হত্যা করছে। এই সন্তানটা কোথা থেকে আসলো? আকাশ থেকে তো না, আমাদের সমাজের বাইরে থেকে তো না, আপনার আমার পরিবার থেকেই তো এই সন্তান এসছে। এই যে সন্তানকে আমরা মানুষ করতে পারলাম না, এই দায়টা আমরা নেব না? আমাদের তো দায়টা নিতে হবে।